আজকে 22শে জুলাই 2019, আমি আবারও চলে এসেছি মাধবপুর ব্রিজে। আগের যে ভিডিওটি আমি দিয়েছিলাম দুদিন আগের, সেখানে দেখা যাচ্ছিল যে মহানন্দা নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু স্বস্তির খবর হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যে জলস্তর মোটামুটি 1 থেকে 1.5 ফুট নিচে নেমে গেছে। এই যে গাছটা আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলেন অনেকটাই ডুবেছিল, এই মোবাইলের ক্যামেরায় হয়তো দেখানো সম্ভব না, কিন্তু জলের যে দাগ দেখা যাচ্ছে তাতে বুঝতে পারা যাচ্ছে যে জলস্তর 1 থেকে 1.5 ফুট প্রায় নেমেছে। আশা করা চাই আগামী কয়েকদিন যদি বৃষ্টিপাত না হয় কিংবা বিহারের দিকে কোনো শুধু এই রাস্তা চলে গেছে ইতিহারের দিকে, ইতিহার খানার বেশ কয়েকটা গ্রাম কিন্তু জলের ইয়েতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখুন এই যে নদী, আমরা সচরাচর গ্রীষ্মকালে যে নদীটা দেখতে পাই সেটা মাঝামাঝি থাকে, আমরা দেখছেন যে ডান দিকে এবং বাম দিকে দুদিকে প্লাবিত হয়ে গেছে। বাম দিকে এদিকে ইটাহারের দিকে যে রাস্তাটা সেটাও আমি দেখাবো, কিছু দূর গিয়ে ওই যে মাঠ আছে গোসাইপুর ওখানে ইটাহারের যে রোড, এই যে এই রোড থেকে নদীটা মোটামুটি 150 মিটার দূরে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জলস্তর মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছে রাস্তা। গত ভিডিওতে তো খুবই ইয়েতে ছিল, 1 থেকে 1.5 ফুট মোটামুটি নিচে ছিল জল, অনেকটাই কমেছে। তো আমার এই চ্যানেল কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।